নাম জুলকার নাইন ওয়াফি, আমি ওর বাবা, ওর নাম সালে আহমেদ বিয়ে, ওর ওর মা, ওর নাম মাহফুজ আখতার বিয়ে, ওদের বাড়ি ঢাকা, ঢাকা নারায়ণগঞ্জ। তো ও অটিজম, ওরা আমরা যখন ওর যখন আঠারো মাস বয়স তখন আমরা বুঝতে পারছি যে ওর অটিজম বিষয়টা। তারপর আমরা অনেক ডাক্তার, অনেক চিকিৎসা, অনেক জায়গায় অনেক কিছু করছি, তার সঙ্গে কোনোরকম কোনো কিছু হচ্ছে না। তো বাংলাদেশে আপনার কিছু থেরাপি টেরাপি, আপনার কোনো অপারেশন থেরাপি, স্পেস থেরাপি এগুলো দিয়েছিলাম। তো ও একটা স্পেশাল স্কুলে পড়তো, ওর নাম ছিল কল্যাণী ফাউন্ডেশন। ওইখানে ওর একটা ফ্রেন্ড ছিল, নাম আরিয়া। তো ও কোনোভাবে এই ডাক্তার বাগুলের ঠিকানা মেডিকেল এক্সপার্টের মাধ্যমে জানছে। জানার পর ও চিকিৎসার এখান থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ও কথা টথা টুকটাক কথা সে বলে। তো ওইটা দেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি যে ওর স্টেমসেলটা করাবো। এবং এই ক্ষেত্রে দেখছি পর্যালোচনা করে আমরা সব প্রজেক্টে দেখছি যে ডক্টর বাগুল বেস্ট। তো ওই কারণে মেডিকো এক্সপার্টের মাধ্যমে মিস্টার প্রণয়ের মাধ্যমে আমরা এই পুরোপুরি যোগাযোগটা করছি, কীভাবে বাগুলকে আমরা কীভাবে বাগুলের চিকিৎসাটা করাবো। তা প্রণয় এটা পুরোপুরি ব্যবস্থা করছে। প্রণয় ব্যবস্থা করার ফলে আমরা এই বাগুলকে পেয়েছি। বাগুলকে পাওয়ার ফলে ডক্টর বাগুল এখানে আমরা 11 তারিখ 12 তারিখ আসছে। আসার পর আপনার 14 তারিখ ওর একটা প্রথম স্ট্রিম দিছে। স্ট্রিমটা দেওয়ার পর মনে হলো যে ওর তো হাইপার ছিল প্রচুর। স্ট্রিমটা দেওয়ার পর মনে হলো যে ওর হাইপারটা 40% ডিক্রিজ কমে গেছে। তারপর আস্তে আস্তে ওর চলে ছিল, তার পরবর্তী স্ট্রিম দিল, ওর মেরু দিল। শেষ স্ট্রিমটা হচ্ছে 20 তারিখ। এখন দেখা গেছে কখন ওর হাইপারটা আলাদা অনেক কমে গেছে। ওর চুল কখন আমরা কাটাইতে পারতাম না, চুল কাটতে গেলে সেল হয়ে যেত। তো কখনো ভাবে সম্ভব না, বাড়িতে দেখা গেছে 3-4 জন লোক করে ধরতো, তারপর চুল কাটতে দিত। আজকে সকালবেলা চুল কাটাইছে, সেলুনে সুন্দর করে বসছে, বসায় মানে সুন্দর করে সে চুল কাটছে। দেখা গেছে একটা নর্মাল বাচ্চা যেরকম কাটে ঠিক ওইরকম চুল কাটছে। ওর হাইপারটা আলাদা মতো এতটাই কমছে যে চুল কাটাটা সম্ভব হয়েছে। মানে এখানে হাইপারটা বোঝানোর জন্য আসলে কমার এর চাইতে প্রমাণ আছে। আর আমি যদি বলি হাইপার অ্যাক্টিভিটি ছাড়া আর কী কী চেঞ্জেস আপনি ফিল করছেন? ওর আইকনটা অনেক বাড়ছে, অনেক বাড়ছে। আর ও আগে অযথাই কাজ করতো, অযথাই খেলতো, দূরে তো গোলাপ হইতো, এইগুলো এখন করে না। মানে এখন অনেক লজিক্যাল, অনেক লজিক্যাল হয়ে গেছে সে কাজগুলো করে, কিন্তু লজিক্যালি করে। কিন্তু একটা কমন করে যে আনো ও করতেছে, টয়লেটে বসে যাইতো, ফুল আসে টয়লেটে যেতেছে, যেখানে সেখানে পিপিটা করতো, সেগুলো পিপিটা করে না। ওকে, ওর দেখা গেছে এই প্যানগুলা ও পরা যেত, দিনে 10-12টা প্যান ওর এই হাফ প্যান লাগতো। এখন দিনে দিনে না, 2 দিনে একটা দিয়ে চালন গেছে। আমি মাঝখানে চালাইছি, 2 দিনে একটা প্যান দিয়ে চালাইছি, ট্রাই করছি যে কী হয়। এই দিন এই ইম্প্রুভমেন্টগুলো ওর স্টিল, মানে আমি জাস্ট স্টিম শেষ হয়েছে আমার 20 তারিখ, আজকে 23 তারিখ, এর মধ্যে আমি প্রমাণ মানে এই জিনিসগুলো আল্লাহ ওর মধ্যে পরিবর্তন করে দিয়েছে ডাক্তার বাগুলের দ্বারা। কারণ ওনার ট্রিটমেন্ট আপনি বলুন। তো আপনারা এখানে স্টেম সেল থেরাপির জন্য সাহস কোথা থেকে পেলেন বা কনফিডেন্স? কনফিডেন্স পাইছি আরিয়ান থেকে। কারণ আরিয়ানকে আমি জিজ্ঞেস, আমার মা জিজ্ঞেস করছে যে তুমি কী করো, আরিয়ান বললো যে আমি খেলা করি। মানে তার ব্রেনটা রিপিট করতেছে, উত্তর দিতে পারতেছে, যেটা তখন ওদের সম্ভব ছিল। ওইখান থেকে আসলে ব্যাপারটা আরিয়ানরা দেখে আমরা সবচেয়ে বেশি এটার প্রতি আগ্রহ প্রকাশ করছি বা আগ্রহিত ইন্টারেস্টটা বেশি। ওভারঅল মেডিকো এক্সপার্টসে যদি আমি সার্ভিস বলি বা ইউনিভার্সাল হসপিটালে যদি আমি সার্ভিস বলি, কীরকম সব মিলিয়ে কীরকম? পারফেক্ট। মানে মেডিকো এক্সপার্ট যে কাজগুলো, যে কমিউনিকেশনগুলো করছে খুব সুন্দরভাবে, মানে কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া এটা হচ্ছে। এবং দেখা গেছে আমার আসা যাওয়া সব কিছু করতে কোনো রকম ঝুট ঝামেলা কোনো কিছু নেই, মানে একদম পরিষ্কার পানির মতো পারফেক্ট হয়েছে। আর যদি বলি ইউনিভার্সাল, এর আউটলুক কত বেশি দেয় যে খুব চাক 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 করে ওখানে। কিন্তু এই ট্রিটমেন্ট সিস্টেম খুব ভালো, এর ক্লিনিং বা অন্যান্য জায়গাতে যারা ক্লিন করতেছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন করতেছে, যারা খাবার দিতেছে, খাবার এখানে খাবারের অনেক কষ্ট হচ্ছে, যদি খাবারের বিষয়টা না থাকে। কিন্তু যথেষ্ট ভালো বুঝাই দিলে সুন্দর করে
ডক্টর বাবুলের সাথে আপনারা এমনি কথা বলেছেন, অ্যাজ আ যদি ডক্টর আমি বলি বা কেমন আপনাদের স্যারকে, স্যারের উপরে স্যার তো আমার, কারণ ওনার চাল চলন আচার আচরণ বা কথা বলা, একটা বাচ্চার সাথে কথা বলা, পেশেন্টের বাবাদের মাদের সাথে কথা বলা, এমনি এমনি যে ডক্টরের যে বিষয়গুলো, একটা ডক্টরের যে অমায়িকতা থাকে, মানবিকতার যে বিষয়টা, এটা ওনার ওনার অনেকটাই আছে, অনেক 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 পরিমাণ আছে। তবে একটা রুগী একটা ডাক্তার দেখা মাত্র ডাক্তারের আচরণের প্রভাব হয়, ডাক্তারের আদর যত্নের ভালো হয়, এটা ডাক্তার বাবুলের যত্নে, মানে একটা পেশেন্টের বাবা মা, যে একটা অটিজম বাচ্চার বাবা মা, ওরা ওভারঅলি ওনার সাথে একবার দুইবার কথা বললে একটা মোটামুটি 50% কনফিডেন্স ওনার ভিতরে এমনিতেই এসে আসে, শুধু ডক্টর বাবুলের সাথে কথা বলে। আর এখানে যারা ডক্টর, অন্যান্য ডক্টর যারা আছে, এরা তো অনেক ফ্যান, অনেক ফ্যান। বৌদি আপনি কিছু বলুন, অ্যাজ আ মা আপনি কিছু বলুন, আপনার যা ফিল হয় আপনি সেটা বলতে পারেন। আমি তো অফি কিছুই করতে না, এখন মিনিং ভালো অনেক কিছু করে, আমি মা হিসেবে অনেক গর্বিত, আর অনেক কষ্ট পেতে এখন আমি নিজে গেলে একটু ভালো লাগছে, আমার ছেলে একটু উন্নত হয়েছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, আশা করি আরও ফার্দার আরও ইমপ্রুভমেন্ট হবে, থেরাপিসগুলো আপনারা কন্টিনিউ করবেন, আর আমরা আপনাকে আবার থেকেও এখানে দেখতে চাই, ঠিক আছে। আর আমরা চাই যে ওয়াফি একদম নিজের নর্মাল মানে স্ট্রিমে ফিরে যাক, আর ওকে আমরা প্রথমবারই দেখেই ডক্টর বাবুলের সাথে ডায়াগনোসিস করে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে ওর ইমপ্রুভমেন্ট ভালো আসবে। এখানে অনেক বাচ্চাই আসে স্টেম সেলের জন্য, ইমপ্রুভমেন্ট সবার মধ্যেই আসে, কারোর মধ্যে একটু বেশি, কারোর মধ্যে কম, কিন্তু সময় গেলে সবার ইমপ্রুভমেন্ট চলে আসে। সো থ্যাংক ইউ মিস্টার ভুঁইয়া, থ্যাংক ইউ ম্যাডাম আপনাদের সাথে কথা। যখন আমরা আপনাদের মতো মানে গেস্টের থেকে আমরা এরকম একটা ফিডব্যাক পাই, তো আমরা আমাদের ইচ্ছে করে যে আরো আমরা বেটারমেন্ট করি, তো ইনশাআল্লাহ আমরা আরও বেটার করবো, নাথিং টু ওয়ারি ফর দ্যাট। আমাদের সাপোর্ট সবসময় আপনি পাবেন, এখানে থাকুন বা বাংলাদেশে থাকুন, যখনই আপনার প্রবলেম হবে জাস্ট একটা নক করবেন, আমরা আপনার জন্য একটু অ্যাডের ব্যবস্থা করবেন। যদি আমরা হ্যাঁ আমার জানতে জানতে 7 বছর সময় লাগছে যে এখানে আমি টুকটাকটা করাইতে পারবো, যদি আগে জানতাম আমি আগে তো করাইতে পারতাম, এটা তো জানি না, যাতে আমরা জানতে পারি সেটা গুগল হোক, অ্যাড দিয়ে হোক, যেভাবে হোক, আমাদের মাঝখানে পৌঁছে যাবে যেখানে এইভাবে প্রপার টুকটাকটা হয়, সেটা যেভাবেই হোক, সেটা আপনারা জানেন কীভাবে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার ভুঁইয়া, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওয়াফি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর খুবই ভালো লাগলো আপনাদের মতো আপনাদের সাথে দেখা করে, এই যে আপনারা যে ফিডব্যাক দিলেন সেটা একদম মন থেকে, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংকস।